নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, সোমবার 23 সেপ্টেম্বর রাত 10:45 সময় ইট বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি মোটর সাইকেলে থাকা 2 আরোহী ও কয়েকটি যানবাহনকে চাপা দিয়ে ওই এলাকার ভাসমান দোকানের উপর উঠে যায় ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় সিএনজি চালক ও বাইক আরোহী সহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে, তাদের মধ্যে গুরুতর আহত 15 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন জানান, সড়কের পাশে থাকা ফলমূল বিক্রেতা ও হকারদের উপর উঠে যায়, এতেই হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে এখনো উদ্ধার কার্যক্রম চলছে। ধারণা করছি দুজনের মৃত্যু হতে পারে, আহত হয়েছে অনেকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেছেন। একজনের নাম বিকাশ, বয়স 24, অন্যজনের পরিচয় জানা যায়নি। হতাহত সকলের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান। নিউজ ডেস্ক, NL24। আওয়াজ সামনে আওয়াজ 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 আওয